নমস্কার, অবেলায় আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাজবন্তী, আর এখানে আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি বা যারা বসে আছেন, আমি একটু আলাপ করিয়ে দিই, তার গান শুনলেই বোঝা যাবে। প্রখ্যাত কীর্তন শিল্পী পঙ্কজ নট্ট, নমস্কার। সবার মানে যেরকমভাবে সেজে আপনারা বসে আছেন এবং এতটাই মানে এতটাই কালারফুল, ভীষণ ভালো লাগছে। মঞ্চটাও পুরো আলোকিত হয়ে গেছে একেবারে। আর আরো ভালো লাগবে প্রথমে একটা কীর্তন শুনলে। প্রথমে কীর্তন গাইবো, যেহেতু কীর্তন আমার সাবজেক্ট। হ্যাঁ, কীর্তন গাইবো, একটুখানি বন্দনা টাইপের একটু করে নি, তাহলে ভালো লাগবে নিশ্চয়ই। বন্দে রাধা গৌর গোপাল, বন্দে মাধবানন্দ কুমার, শিরে শিখি পাখগলে বনমাল, চরণে নূপুর বাজে, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে রাধা গৌর গোপাল, শিরে শিখি পাখা গলে বনমাল, চরণে নূপুর বাজে, বৃন্দাব মধুর বৃন্দাব মধুর, বন্দে রাধা গৌর গোপাল, বন্দে রাধা নন্দ কুমার, শিরে শিখি পরে গল মালা, চরণে নূপুর রে, কেশি ঘাট বংশীব আর দেখি সে থায় নিকুঞ্জ কান, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে, বৃন্দাব মধুর বৃন্দাব মধুর, বৃন্দাবন মধুরন, বৃন্দাবন মধুরন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পতিতানং পাবন ভো সমস্ত বৈষ্ণব ভোই নমো নমা, বন্দে রাধা গৌর গোপাল, বন্দে মাধব নন্দ কুমার, শিরে শিখি পাখা গলে বনমাল, চরণে নূপুর বাজে, বৃন্দাব মধুর বৃন্দাবন মধুর, জয় গুরু জয় গুরু, দারুণ। একেবারে শুরুটা অসাধারণ হলো, অপূর্ব, একদম একটা অন্যরকম আবহ তৈরি হয়ে গেল।
মানে ভগবানই বলেছেন যে আমি কোথায় থাকি, আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা আমার গুণগান কীর্তন করে আমি সেখানেই বিরাজ করে থাকি। তাই আমার মনে হয় যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হলো মধুময় শ্রী বৃন্দাবন ধাম, সেটাই হলো নবদ্বীপ যেখানে আমরা আজকে বসে আছি স্টুডিওর মধ্যে। কিন্তু আমার মনে হয় প্রভু দেখছেন, ওই চোখের সামনে তাকিয়ে দেখছি আমি, যেই দিকে ফিরাই আঁখি প্রভু সেই দিকেই তোমায় দেখি। ঠিক, একদম ঠিক। এবং ভক্তের হৃদয়েই তো ভগবানের বাস। নিশ্চয়ই নিশ্চয়ই, তাই না? যে যেভাবে ডাকবে সেভাবেই পাবে, ঠিক সেইভাবেই তিনি দেখা দেবেন। তিনি তাই তো বলেছেন গীতায়, যে যথামং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজম মহম মম ব্রহ্মানুপত্যন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে যথামং প্রপদ্যন্তে, যে ভক্ত যেইভাবে আমাকে ভজনা করে ঠিক তদ্রূপ আমিও তাকে সেইভাবে ভজনা করি। কেন জানো? মানুষ একদিন না একদিন আমার শরণাপন্ন হয়, আজ হোক কাল হোক একদিন তোমাদের স্মরণ করতেই হবে, আমাদের স্মরণ করতেই হবে। আজ ইচ্ছায় করি অনিচ্ছায় করি একদিন তার নাম করতেই হবে। ঠিক, একদম ঠিক। আচ্ছা, আমি একটু জানি যে আজকে মানে একটু আগেই ওর সাথে আমার কথা হচ্ছিল অফ স্ক্রিন, ও বলছিল যে পুরো পরিবার আজকে যারা যারা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন, পঙ্কজের সঙ্গে যারা সহযন্ত্রী এবং সাইড ভোকালে যিনি আছেন, সবাই কিন্তু ওর পরিবারের। তুমি একটু আলাপ করিয়ে দাও সবার সঙ্গে। আমার ডান দিকে শ্রীঘল বাজাচ্ছে আমার কাকা, নামটা একটু বলো, পরিমল নট্ট। আচ্ছা, দীর্ঘকাল রবীন্দ্রজনের সাথে বাজিয়েছে আমার কাকা, তাই বুঝি? হ্যাঁ, আমার কাকাও প্রতিবন্ধী, উনিও আপনারা সবাই জানেন কত বড় মিউজিশিয়ান, তার সঙ্গে কাকা বাজাতো। কাকা এখন আমার সাথে আছে, এটা আমার কাছে চরম পাওয়া। ডান দিকে আমার বোন জয়শ্রী নট্ট, ও আমার সাথে আছে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে পারে না, সময় পারে না, নিজে সুন্দর ফোক গায়, আমি আশীর্বাদ করি ও আরো বড় হোক। নিশ্চয়ই। এদিকে যার কথা না বললে নয় যে আমার বাবা বা হাতে বসে রয়েছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পৃথিবী প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। মার যদি 60% থাকে বাবার 40%। বাবা আমার পিছনে অনেক কষ্ট করেছে আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি, আমাকে নিয়ে দৌড়ানো এখানে চল ওখানে চল, সেই কষ্টের কথা আমি জীবনে যেন ভুলতে না পারি, আমি যেন আপনাদের আশীর্বাদে এরকমই থাকি। আর আমার পাশে বসে রয়েছে ভক্তনাথ পাল, আমার কাকু, খুব ভালো মানুষ। আমার কাছে মনে হয় দিদি ভাই খুব ভালো মানুষটা খুব প্রয়োজন। একদম, আমি শিল্পী কি হলাম না হলাম জানি না, কিন্তু তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো মানুষ হই। নিশ্চয়ই, তো তুমি এমনিই তো ভালো মানুষ ভাই, তোমার সাথে আজকে আমার প্রথম আলাপ হলো ঠিকই, কিন্তু মানুষটা যে তুমি ভীষণ ভালো সে তো বোঝাই যাচ্ছে, সবাই সেটা বুঝতেও পারছে, তাই না? আচ্ছা, আর একটা গানে যাব। হুম, একটু ছোট্ট করে একটা গান শুনি। গোবিন্দ আমার বংশীধ্বনি করেছেন, তা সেই বংশীধ্বনি কে কিভাবে শ্রবণ করছে পদকর্তা লিখছে সেটা আমি একটু করার চেষ্টা করি। এটা নৌকা বিলাস পালার একটা গান। আচ্ছা, আজি মা যশোদা শোনে বাসি, আর মা যশোদা শোনে বাসি, ও মা দে মা গো নবনি নবনি, মা যশোদা শোনে বাসি, ও মা দে মা গো নবনি নবনি, আজি পিতানন্দ ওই যে পিতানন্দ শোনে বাসি, এই যে বাধাই আমি আমি, আর পিতানন্দ পিতানন্দ শোনে বাসি, বাবা এই যে বাধা আমি আমি, রাখাল গণ শুনিল বাসি, রাখাল গণ শুনিল বাসি, আমরা গোষ্ঠে চল যাই চল যাই, রাখাল গণ শুনিল বাসি, একবার গোষ্ঠে চল যাই
একবার বিনোদিনী ওই যে রাধারানী, রাধারানী যদি বাঁশি শোনেন তিনি কি শুনতে পান? ওই যে রাধারানী ওই শোনে বাঁশি শুভানু রাজনন্দিনী একবার ঘাটে এসো রাই, এসো রাই একবার ঘাটে এসো রাই, ঘাটে এসো রাই, ঘাটে এসো রাই, ঘাটে এসো রাই, বলি অঘাটে কুঘাটে কদিনই রবে, ঘাটে এসো রাই, ঘাটে এসো রাই, বলি 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 ঘাটে এসো রাই, ঘাটে এসো সবাই হয়ে গেছে। ছোট্ট করে একটা ব্রেকে যাবার, এক্ষুনি আবারও ফিরব, আরও অনেক কিছু জানার রইল এবং শোনারও রইল, সঙ্গে থাকো। হরে নাম ঐব, হরে নাম ঐব, হরে নাম ঐব কেবলম কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতির অন্যথা। গোরা মেনে মরিয়াজি যায়, ব্রেক নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে আজকে পঙ্কজ নট্ট এবং তার পুরো পরিবার। অসাধারণ কীর্তন শুনছি আমরা, ভীষণ ভালো। আচ্ছা এবার কি শুনবো ভাই? এবার আমি যার কথা বলতে খুব ভালোবাসি, আমার গৌরের কথা, পতিত পাবন গৌর হরি। তা কলিযুগ পতিত পাবন গৌর হরি মানুষের জন্য সরল সুন্দর পথ করে গেলেন, যে তোমরা হাত তোলো আর হরি বলো, আর কিছু করতে হবে না। হরে নাম ঐব, হরে নাম ঐব, হরে নাম ঐব কেবলম কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতির অন্যথা। কৃষ্ণদাস কবিরাজ লিখলেন চৈতন্য চরিতামৃতে। তা হরিনাম ছাড়া কলিযুগে গতি নেই। তা গৌরের কথা একটু বলতে হয়, তাই বলি যে গৌর হরি আমার নবদ্বীপে একজনকে উদ্ধার করতে যাচ্ছেন। তা ঠিক রাতের অন্ধকারে ঘরের মায়েরা আজকে গৌর হরিকে দেখবেন। তা আগেকার দিনে ঘরের মায়েরা বাইরে বেরোতে পারতো না, এই একটু দেখি একটু দেখি করতে করতে কখন যেন ঘরের বাইরে বেরিয়ে পড়েছে, তারা নিজেরাও জানেন না। তাই একজন আর একজনকে বলছেন, এই রূপ দেখে পাগল হয়ে গেলাম রে আমরা, এমন যে রূপ। তাই পদকর্তা শুনছেন, একজন সখী আর একজনকে কী বলছেন সেটাই গানের ভাষায় বলছি। মরম শৈল সই গোরা মেনে মরিয়াজি যায়, আর মরম শৈল সই আজি গোরা মেনে গোরামেনে 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 মরিয়াজি যায়, একজন সখী আর একজনকে বলছে, সখী ওই চন্দন মাখা গোরারায় বাহু দুলায়ে নেচে যায়, ওই চন্দন মাখা চাঁদ যেন ওই চাঁদ যেন উগারো এ সুধায়া, আজি গোরা
শৈল সই গোরা মেনে মরিয়ারি যায়। আর একজন সখী বললেন, আমি কি দেখলাম জানিস? ওই বাকমল সোনার আর বেজে যায় মধুর মধুর কীর্তনের মজা দেখুন, বাকমল সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। এবার কীর্তনে আখর তৈরি করতে হয় নিজেদেরকে, সেই আখরটা তৈরি করা হচ্ছে কি বলছে, ওই নূপুর বাজে মধুর মধুর ওই নূপুর বাজে মধুর মধুর ওই কুল মজায় ওই চরণের উপর চরণের উপর দুলে জয়ছে পদকর্তা বলছেন, আরে লোচন দাস বলে কেনে ওই নয়ন দিলি আমার গোড়া পানে আর কুল মজালি এই যে কুল মজালি আপনাই আপনি গোড়া মেনে মরি মরি যা। অসাধারণ অসাধারণ, মানে তোমাদের দুই ভাই বোনের তো কোনো কথাই হবে না, কিন্তু উনি যা খোল বাজালেন, আমার প্রণাম আপনাকে, অসাধারণ অপূর্ব। শোভা হয়ে গেছে, ছোট করে আবারও একটা ব্রেকে যাবার, আবারও ফিরব অসাধারণ সমস্ত গান নিয়ে, সঙ্গে থাকুন। আমাদের নতুন প্রজন্ম কীর্তনে আগিয়ে আসুক, এটাও তো আমাদের কাছে একটা বড় পাওয়া। একেবারে অবশ্যই, আরে ছোটবেলা থেকে কীর্তন নিয়ে আছি, এটাই ভালোবাসি, এটা আমার প্রাণের জিনিস। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে পঙ্কজ নট্ট এবং তার সব পরিবার, যারা অসাধারণ সমস্ত মিউজিশিয়ান বলবো এবং গায়িকা তো বটেই, ভাই বোন মিলে যুগলবন্দিতে একেবারে অসাধারণ ব্যাপার। আচ্ছা গানে যাব, কিন্তু তার আগে একটু বলো ভাই যে কীর্তন তোমাদের সহজাত একেবারে, তাই? হ্যাঁ, মানে ছোট থাকতেই আমার মায়ের সাথে কীর্তনে আমি ঘুরেছি, মানে আমার মা বলেন যখন মা কীর্তন করতেন তখন মায়ের যখন পেটে আমরা ছিলাম, গর্ভে থাকি, সেই অবস্থায় মনে হয় কীর্তন শ্রবণ করা আর কীর্তনের প্রতি এই ভালোবাসা জন্মানো, তাই কীর্তনটাকে এত ভালোবাসি। আর গৌরীর কৃপায় দিদি ভাই তোমাদের ভালোবাসায় আজকে অনেক মানুষই ভালোবাসছে, অন্তত আমাদের বাংলার নিজস্ব জিনিস কীর্তন। আর রবীন্দ্রনাথ পর্যন্ত কীর্তনের খুব প্রশংসা করেছেন, তা যিনি বিশ্বকবি তিনি কীর্তন লিখেছেন, হ্যাঁ আখরযুক্ত কীর্তন লিখেছেন, তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন প্রজন্ম কীর্তনে আগিয়ে আসুক, এটাও তো আমাদের কাছে একটা বড় পাওয়া। একেবারে অবশ্যই,
আরে ছোটবেলা থেকে কীর্তন নিয়ে আছি, এটাই ভালোবাসি, এটা আমার প্রাণের জিনিস। আমার বাড়িতে সবাই মা কীর্তনিয়া, বাবা, হ্যাঁ হ্যাঁ, বাবা শিখল বাজান, আজকে এখানে করতাল বাজাচ্ছেন, বাবা শিখল বাজান। আচ্ছা, কাকা মেন সাবজেক্ট ওর তবলা ছিল, শিখলও বাজায়, নাল তবলা, মানে চাবড়ান অলওয়েজ যন্ত্র বাজাতে পারে কাকা, বাবাও পারে। তা এটা তোমাদের আশীর্বাদ, আমিও চামড়ার মোটামুটি কয়েকটা যন্ত্র বাজাতে পারি। বোন রয়েছে সঙ্গে, সবাই মিলে আনন্দ করে। সবাই মিলে, হ্যাঁ, মানে তোমরা যে ধরো কীর্তনের শো গুলো করো, কীর্তনের অনুষ্ঠান করো তো? হ্যাঁ, সব সময় করো না, সারা বছর ধরে করো? সারা বছর ধরে করি, যেই ভক্তরা ডাকে চেষ্টা করি যাওয়ার আর কীর্তন শুনে। সেখানে তো মানে এক একটা পালায় কতক্ষণ সময় লাগে? মিনিমাম একটা পালা করতে গেলে সত্যি কথা বলতে গেলে 2.5-3 ঘন্টার নিচে শেষ হয় না। আচ্ছা, মানে কীর্তন কি বলে বলে গাও তো? মানে পুরো পালাটাকে বলে ডেসক্রাইব করে কীর্তন, আমাদের কীর্তনের ধরন, স্টার্টিং শুরু সোম, তারপরে সোম গাওয়ার পরে কাটান, কাটানের গৌরচন্দিকা, মানে সমস্ত কিছু গেয়ে পালায় প্রবেশ করা, একদম একদম ট্র্যাডিশনাল যে কীর্তনটা, মানে সেই কীর্তনের মধ্যেই আমরা ডুবে আছি, চেষ্টা করি। মানে এক একটা, আমি জানতে চাইছি, এক একটা সন্ধেবেলায় কি এক একটা সন্ধেতে একটা করে পালা? একটা করে পালা, মানে আমি তোমাকে বুঝাচ্ছি, ধরো, কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর কীর্তন শুনেছি আমাদের ওখানে, মানে সবাই যেতেন আর কি, কীর্তনিয়ারা যেতেন, বৃন্দাবন 3 দিন ধরে হতো। হ্যাঁ, ধরো 3 দিন ধরে কীর্তন হচ্ছে, একদিন একটা পালা হচ্ছে সেটা রাসলীলা, একদিন আর একটা সকালবেলায় পালা হচ্ছে কুঞ্জভঙ্গ। আচ্ছা, ঠিক আছে, আবার কখনো গোষ্ঠ, তারপরে গৌরলীলা আছে, চাঁদকাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, জগাই মাধা উদ্ধার, সব আলাদা আলাদা পালা, আলাদা আলাদা ঘটনা, একদম ঠিক আছে। এবার পালার গানও সব আলাদা আলাদা, এক পালার এক একটা গান হয়, একসাথে গান হয়, সেগুলো মনে রাখাও তো একটা দারুণ ব্যাপার। সেটা মা সরস্বতী করায়, ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তোমাদের বলে বলে শুনে শুনে, তাই না? তো এখন আমরা কি শুনবো? এখন শুনবো একটু ওই বিষ্ণুপ্রিয়ার বিবাহ থেকে একটা পালা থেকে একটা গান, আমার খুব প্রিয় গান, যেই গানটা আমার বোন আর আমি এক জায়গায় গিয়েও ছিলাম, সেই টিভির চ্যানেল তো নাম করা যাবে না মনে হয় না, যাই হোক, তা সেই চ্যানেলে গিয়েছিল, চ্যানেলে গিয়েছিলাম, গাওয়ার পরে খুব প্রশংসনীয় হয়েছিল, বোনকে খুব পছন্দ করেছিল, আমি বোনকে নিয়ে গেছিলাম যে বোন আমার সাথে দোহারি করুক, ভালো লাগবে। কীর্তনে তো আমরা দোহার বলি, আর যেটা আমরা মানে ইংলিশে কোরাস বলি সেটাকে দোহার বলি, তা সেই গানটাই শোনা। ঠিক আছে, শুনি। বিষ্ণুপ্রিয়া এসে তার সখীকে বলছে, কাঞ্চনা আমি যাকে দেখে আসলাম দেখেই পাগল হয়ে গেলাম রে, এমন একটা মানুষ, সোনার মানুষ, যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে, যাকে দেখলেই কাছে পেতে ইচ্ছা করে, আমি কাকে দেখলাম জানিস? তাই জ্ঞানদাস পদকর্তা লিখলেন, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, অরূপ দেখিয়া ফাঁদে ফাঁদে পড়িলাম প্রীতির ফাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। সই পদকর্তা বলছেন, আমার কথাগুলো লক্ষ্য করুন, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে কত না দেখাতো ভালো ভালো, দেখাতো ভালো, আমার গোরা যদি হতো ফুল, যতন করিয়া মাথায় বাঁধিতাম, কানেতে দুলিত দূর, মনের মরম জেনে দুলতো কানে, মনের মরম জেনে দুলতো কানে, আবার শোন সই, আমার
আমার গোড়া যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি, ওই যত্ন করিয়া পালন করিতাম শৈরে কাঞ্চনা, কথা শুনে জানা আমি যতন করিয়া পালন করিতা এই হৃদয় পিঞ্জরে রাখি রাখি হৃদয় পিঞ্জরে রাখি। বাবা বাবা বাবা, গোড়া যদি পাখি হতো হৃদয় পিঞ্জরে রাখতি, বেশ ভালো বিষ্ণুপ্রিয়া। কিন্তু পাখি হলে তো তাকে খাবার দিতে হতো, তাকে কি খাবার দিতি? বিষ্ণুপ্রিয়া বললেন, কেন আমি খাবার দিতাম, কি খাবার দিতাম জানো? দানা দিতাম, আমি দানা দিতাম, নাম শোনাতাম, নামের দানা দিতাম, আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, আমার গোড়া যদি হতো মধু জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া আরি মজিত কুলে রধু মধু মজিত কুলে রধু জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলে রধু মধু মজিত কুলে মোজ তো তারা আর মোজ তো তারা কুলের কুল বধু যারা মোজ তো তারা কুলের কুল বধু যারা মোজ তো তারা হগৌর তোমার হলাম বলে বলি তুমি গৌর আমার হলে কুল বধু যারা মোজ তো তারা বলি তুমি হরি হরি, অসাধারণ, অপূর্ব, কোনো ভাষা জোগাচ্ছে না আমার, এত অসাধারণ। ওনার মানে খোলের তো কোনো তুলনাই হবে না, এত অসাধারণ। সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাবার, এক্ষুনি আবারও ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। ভুলে গেছো বাকাশ বৃন্দাবন ধাম মথুরাতে রাজা হয়েছ। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং পঙ্কজ এবং তার যারা সহশিল্পী, অসম্ভব সুন্দর সমস্ত গান শোনাচ্ছে। আচ্ছা, এবার কি শুনবো ভাই? কোন পালা পালা নিয়ে এখন কথা বলতে হবে, যে অমুক পালার অমুক একটা অংশ আমরা তুলে ধরছি এরকম ভাবে, তাই তো? মোটামুটি কি বলো? আমি এই গান, তুমি ততক্ষণ গান খোঁজো, তোমার বোনে বোনকে একটু জিজ্ঞেস করি। জয়শ্রী না তোমার নাম? হ্যাঁ, তুমিও কি ছোটবেলা থেকেই শিখেছো? হ্যাঁ, ছোটবেলা থেকেই গান করি। আমার ফ্যামিলিতে এমনি ফোকটা কেউ গায় না, আমি প্রফেশনালি ফোকটা গাই এবং দাদার প্রোগ্রাম পড়লে বা মাও এখনও কীর্তন গায়, মার সাথেও গাই, তখন কিবোর্ড বাজিয়ে দোহারি করি। বা আমার খুব ভালো লাগছে তুমি কিবোর্ড বাজাচ্ছ এবং মানে তুমি গাইছো। আচ্ছা, এবার কি শোনাচ্ছ? একটা কথা অন ক্যামেরায় বলি যে দিদি, তোমার গানও শুনেছি, তুমি ভীষণ ভালো গাও, আর একটা অদ্ভুত মিল তোমার মুখের সাথে আমার বোনের মুখের, একটু মিল পাই যখন দিদি নাম্বার ওয়ান, যাই হোক অন্য আমি বলতে পারছি না।
হ্যাঁ, সেই জায়গায় যখন দেখতাম তোমাকে আমার মনে হতো যে আমার বোন মনে হয় আছে। আমার দিদি আশীর্বাদ করে যেন ভালো মানুষ। তা আজকে এখন যে গানটা শোনাই, যে গোবিন্দ চলে গেছেন মথুরাতে চলে গেছেন, তা সমস্ত ভোজগোপীরা বলছে যে আমাদের কি মনে পড়ে না তোমায়, এত ভালোবাসি তোমায়, তা এত ভালোবাসি প্রসেনজিৎদাকে এত ভালোবাসি, আমার বাড়ির সামনেই থাকে, যদি আমাকে একটু ভালো না বাসে আমারও তো দুঃখ হয়। তা আশা করি দাদা আমায় ভালোবাসবে, সবাই যারা আছে দাদা ভালোবাসি, আবার দাদা ডাকবে তোমাদের, কোনো চিন্তা নেই, তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে ভালো মানুষ হয়ে কীর্তন শোনাতে পারি। তাই গোবিন্দকে বলছেন, ভুলে গেছো বাকাশ বৃন্দাবন ধাম মথুরাতে রাজা হয়েছ, রাজা 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 মথুরাতে রাজা হয়েছ, মথুরাতে কথা মনে পড়ে না, মনে কি পড়ে যমুনা ফুলিনে কত লীলা কত খেলা গোপিনী শনে ব্রজ, গোপিনী শনে আরে ভুলে গেছো ললিতারে, ভুলে গেছো বিশখারে, আরে ব্রজ ব্রজ আশিকে দে বলে সবই ভুলে, সবই ভুলে গেছো সব মথুরাতে রাজা হয়েছো, হয়েছো মথুরাতে রাজা হয়েছো, মথুরাতে রাজা হয়েছো। গোবিন্দকে বলছে একবার মনে পড়ে না, আর মনে কি পড়ে কালিয়া দমনে, আরে কালিদহে গিয়েছিলে রাখালো শনে ব্রজ, রাখালো আরে ভুলে গেছো ধামলি রে, ভুলে গেছো শ্যামলি রে ধেনু, আরে ধেনু চড়াতে বলে সবই ভুলে গেছো রাজা হয়েছো, রাজা
বাবাত অসাধারণ, একসেবারকার এক, সবাই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ভাই বোন একেবারে ফাটিয়ে দিচ্ছে যাকে বলে, অসাধারণ অপূর্ব। মানে তোমরা যখন শো করো, ধরো কোনো একটা জায়গায় গিয়ে তোমরা, মানে তোমাদের কি ধরনের হয় এই পালাগুলো? মানে পালা একটা টোটাল পালা হয়, এবার পালার মাঝখানে মাঝখানে কিছু, দেখো একটা রান্না করতে গেলে পাঁচ রকম মশলা মশলা দেয়, ঠিক আমরাও ঠিক আমি সেটাই চেষ্টা করি যে মানুষ কোনটা পছন্দ করে, চেষ্টা করি ভ্যারাইটি রকম। মানে তোমাদের ডাক দেন কারা? ডাক দেন যারা অনুষ্ঠান করেন তারা। আচ্ছা, এবার আমাদের আমি জানতে চাইছি যে স্পেশালি কীর্তন যারা পছন্দ করেন বা কীর্তন নিয়ে কোনো একটা উৎসব হচ্ছে সেইখানেই কি তোমরা ডাক পাও? হ্যাঁ সেইখানেই ডাক পাই। তাছাড়া এখন অন্য, যেহেতু তোমাদের প্রচার পেয়েছি, তোমাদের প্রচার পাওয়ার জন্য এখন অন্য জায়গাও, অন্য সব জায়গায় আমি গান করি। হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছি যে যে এত মেলা হয়, কেন্দুলি মেলা, জয়দেব মেলা, কত রকমের মেলায় যাই, আগে খুবই যেতাম। হ্যাঁ কেন্দুলের মেলার তো সেই গীত গোবিন্দ জয়দেবের বিখ্যাত, জয়দেব যে পদাবলী আছে তোমরা সবাই জানো, এটা সবাই ক্লাসিক্যালে গায়। প্রলয় পয়োধি জলে ধৃত বান শিবে দম, বিহিত বহিত্র চরিত্র মুখে দম, কেশবধিত মীন শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। আমি বলবো না যে আমাদের কলকাতার দর্শকরা কীর্তন শোনে না, এটা আমি বলতে পারি না। অনেক না, গ্রামের ক্ষেত্রে অনেক বেশি এটা মানে বহুল ব্যবহার, তাই বলছি। কলকাতায় ডেফিনেটলি শোনেন কীর্তন, এখন আমি বলছি, বা এর আগেও একটা চল ছিল, কিন্তু গ্রামে এখনো পর্যন্ত মানুষ কিন্তু রাত জেগে পালা শোনেন, সেটা জানি। সময় হয়ে গেছে আরো একটা বিরতিতে যাবার, এক্ষুনি আবারও ফিরবো, সঙ্গে থাকুন। অবতারের সার আমার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, ব্রেক নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী, এবং আজকে আড্ডা কম, গান শুনছি বেশি, ইচ্ছে করে একটু কথা কম বলছি, কারণ এত অসাধারণ সমস্ত গান হচ্ছে, একদম অন্যরকম একটা মহল তৈরি হয়ে গেছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। জয়শ্রী এবং পঙ্কজ এবং সবাই মিলে একটা অন্যরকমের মহল তৈরি করে দিয়েছেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, থামতে হবে, কিন্তু তার আগে তো তোমার গান না শুনে হচ্ছে না। একটা কথা না বললে নয়, অবেলায় আড্ডা, তা এর সঙ্গে কীর্তনের রিলেটেড ব্যাপার যে মানুষ সময় থাকতে হরিনাম করে না, সময় থাকতে তাকে স্মরণ করে না। মানুষের আছে তিনটি গুণ, পশুর আছে তিনটি গুণ, আহার নিদ্রা মৈথু। পশু খায়, পশু ঘুমায়, পশু সঙ্গমে লিপ্ত হয়, তাহলে পশু আর মানুষের মধ্যে তফাত কোথায়? আমরা মুখ দিয়ে কথা বলতে পারি, তারা মুখ দিয়ে কথা বলতে পারে না, তাই সময় থাকতে আমরা গোড়াকে স্মরণ করি, তাই আমি গাই। অবতারের সার আমার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, অবতারের সার অবতার, কেন না ভজিলি তারে, আরি করিনি রে বা আপন কর্ম ফেরে, করিনি রে বাস গেল না পিয়া, আপন কর্ম ফেরে ফেরে, আপন কর্ম ফেরে, দোষী দিবি কারে, দোষী দিবি কারে, আপন কর্ম ফেরে, দোষী দিবি কারে, আপন সৌরভেরি আসে পলাশ শুকিলি, নাশায় পশিল কীট, ইক্ষুদণ্ড বলি
ভিক্ষু দণ্ড বলি কাটো চুষিলি কেমনে লাগিবে মি। আরে কাটি কি কবু সংসারে আইলি আমার গোড়া না ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা তোর ইহ পরকার উভয় ক্ষমালি খাইলি লোচনে অসাধারণ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এরপরে নিশ্চয়ই আমরা আবারও চেষ্টা করবো তোমাদের যাতে আরেকবার আনা যায়। থ্যাংক ইউ দিদি, ভীষণ ভালো লেগেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।